টি-20 বিশ্বকাপের আগে সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আজ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাই পর্ব খেলে মূল পর্বে টিকিটের অপেক্ষায় থাকা দলগুলো 10-13 অক্টোবরে আর সরাসরি মূল পর্বে টিকিট পাওয়া দলগুলো খেলবে 17 ও 19 অক্টোবর। বাংলাদেশ 17 অক্টোবর ব্রিসবেনের অ্যালেন বটার স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে। একই স্থানে একদিন পরে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। র্যাঙ্কিংয়ের বিচারে বাছাই পর্ব না খেলে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। 27 অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে তাদের আসল লড়াই। টি-20 বিশ্বকাপের আগে সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আজ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাই পর্ব খেলে মূল পর্বে টিকিটের অপেক্ষায় থাকা দলগুলো 10-13 অক্টোবরে আর সরাসরি মূল পর্বে টিকিট পাওয়া দলগুলো খেলবে 17 ও 19 অক্টোবর। বাংলাদেশ 17 অক্টোবর ব্রিসবেনের অ্যালেন বটার স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে। একই স্থানে একদিন পরে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। র্যাঙ্কিংয়ের বিচারে বাছাই পর্ব না খেলে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। 27 অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে তাদের আসল লড়াই। টি-20 বিশ্বকাপের আগে সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আজ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাই পর্ব খেলে মূল পর্বে টিকিটের অপেক্ষায় থাকা দলগুলো 10-13 অক্টোবরে আর সরাসরি মূল পর্বে টিকিট পাওয়া দলগুলো খেলবে 17 ও 19 অক্টোবর। বাংলাদেশ 17 অক্টোবর ব্রিসবেনের অ্যালেন বটার স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে। একই স্থানে একদিন পরে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। র্যাঙ্কিংয়ের বিচারে বাছাই পর্ব না খেলে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। 27 অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে তাদের আসল লড়াই। টি-20 বিশ্বকাপের আগে সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আজ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাই পর্ব খেলে মূল পর্বে টিকিটের অপেক্ষায় থাকা দলগুলো 10-13 অক্টোবরে আর সরাসরি মূল পর্বে টিকিট পাওয়া দলগুলো খেলবে 17 ও 19 অক্টোবর। বাংলাদেশ 17 অক্টোবর ব্রিসবেনের অ্যালেন বটার স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে। একই স্থানে একদিন পরে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। র্যাঙ্কিংয়ের বিচারে বাছাই পর্ব না খেলে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। 27 অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে তাদের আসল লড়াই। টি-20 বিশ্বকাপের আগে সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আজ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাই পর্ব খেলে মূল পর্বে টিকিটের অপেক্ষায় থাকা দলগুলো 10-13 অক্টোবরে আর সরাসরি মূল পর্বে টিকিট পাওয়া দলগুলো খেলবে 17 ও 19 অক্টোবর। বাংলাদেশ 17 অক্টোবর ব্রিসবেনের অ্যালেন বটার স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে। একই স্থানে একদিন পরে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। র্যাঙ্কিংয়ের বিচারে বাছাই পর্ব না খেলে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। 27 অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে তাদের আসল লড়াই। টি-20 বিশ্বকাপের আগে সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আজ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাই পর্ব খেলে মূল পর্বে টিকিটের অপেক্ষায় থাকা দলগুলো 10-13 অক্টোবরে আর সরাসরি মূল পর্বে টিকিট পাওয়া দলগুলো খেলবে 17 ও 19 অক্টোবর। বাংলাদেশ 17 অক্টোবর ব্রিসবেনের অ্যালেন বটার স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে। একই স্থানে একদিন পরে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। র্যাঙ্কিংয়ের বিচারে বাছাই পর্ব না খেলে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। 27 অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে তাদের আসল লড়াই।